আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব ওয়াজিব গুনাহ। ওয়াজিব গুনাহ নিয়ে যত প্রকার প্রশ্ন আছে এবং ওয়াজিব গুনাহ সম্পর্কে যতটুকু পড়া আছে আমি ততটুকু ঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কোথাও টানবেন না, মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনারই ফায়দা হবে। পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধ করে পড়ার আমি আপনাকে অনেক সহায়তা করব ইনশাআল্লাহ। তাসদিদের কারণে গুনাহ, ওয়াজিব গুনাহ। ওয়াজিব গুনাহর দুই হরফ। ওয়াজিব গুনাহর কয়টি হরফ? দুইটি হরফ। কি কি? মিম, নুন। এখন আপনাকে মুখস্থ করতে হবে ওয়াজিব গুনাহর দুইটি হরফ, মিম, নুন। মিম এবং নুন। হরকতের বামে মিমে বা নুনে, বামে মিমে বা নুনে তাসদিদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। হরকতের বামে, এখানে কি বলছে? হরকতের বামে মিমে বা নুনে, এইটা কি বন্ধুরা? হরকত, এইটা বাম। বামে নুনে তাসদিদ বা মিমে তাসদিদ, এটা কি? জবর। জবর জের পেশকে কি বলে? হরকত বলে। হরকতের বামে, বামে কি আছে? মিম। আর এই মিমের উপরে কি আছে? তাসদিদ। সে কারণে কি হবে? গুনাহ হবে। এক কথায় আমরা বলতে পারি, নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, তাহলে উক্ত হরফকে ওয়াজিব গুনাহ সহিত পড়তে হয়। এখন প্র্যাকটিক্যালে আমরা ওয়াজিব গুনাহর শব্দগুলি বানান করব। মনোযোগ সহকারে বানান করেন। আগে আমরা ওয়াজিব গুনাহ তাসদিদ ওয়ালা হরফ কীভাবে পড়তে হয় সেটা দেখছি। এখন আমরা ওয়াজিব গুনাহগুলো পড়ব। হামজা নুন জের, এই নুনে হামজায় নুন ধরবে, কারণ ওয়াজিব গুনাহ তাসদিদ ওয়ালা তার আগের হরফ দিয়ে পড়তে হয়। হামজা নুন জের গুনাহ করতে হবে, ইন বললে হবে না, ইন গুনাহ করতে হবে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। এই যে গুন গুন কয়েকটা শব্দ, হামজা নুন জের ইন, এই যে গুন গুন শব্দ, এইটাই কি? ওয়াজিব গুনাহ। হামজা নুন জের ইন, এই গুন গুন শব্দটাই হচ্ছে ওয়াজিব গুনাহ, নুন জবর না, ইন না। কাফ নুন পেশ কুন, এই যে কুন, এই যে ঘুন ঘুন শব্দ, এইটাই হচ্ছে মূলত ওয়াজিব গুনাহ, নুন জবর না, কুন না। অবশ্যই বাকি শব্দগুলো দেখবেন, আপনি মনে করতে পারেন আমি তো এখন পারি, লাগবে না। কিন্তু না বন্ধুরা, যখন এতগুলি শব্দ আছে আপনি প্রত্যেকটা শব্দই পড়বেন, কারণ প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা উচ্চারণ, অনেক ফায়দা হবে, আপনি দেখবেন এবং পড়বেন। মিম নুন জবর, মান নুন জবর না, মান না। সা মিম জব, তা, তা মিম জবর, তাম মিম জবর মা, তাম মা। আইন মিম জবর, আম মিম জবর মা, আম মা। সা মিম পেশ, সুম মিম জবর মা, সুম মা। জিন জিম মিম জবর, জাম মিম আলিফ দুই জবর, মান জাম মান। লাম মিম জবর, লাম মিম আলিফ দুই জবর, মান লাম মান। এখানে কিন্তু প্রত্যেকটা মিম এবং নুনেই তাসদিদ আছে, গুণ্য করে পড়তে হবে প্রত্যেকটা শব্দ। সদ মিম পেশ, সুম মিম দুই পেশ, মুন সুম মুন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। কাফ জবর কা, ইন না কা। এইটা তিন শ, তিন তিনটা হরফ দিয়ে, একটা দুইটা তিনটা। হামজা নুন জের ইন,
নুন ইয়াজের নি, এখানে আর একটা অতিরিক্ত নিয়ম আছে, মদের হরফ আছে, জের এর বাম পাশে যজমলা ইয়া, এইটা জের বাম পাশে যজমলা ইয়া, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ইন নি নুন ইয়াজের নি টান দিতে হবে, ইন নি টান দিতে হবে, এখানেও আছে মদের হরফ, মিম নুন জের মিন আদায় করলাম ওয়াজিব গুন্না, তারপরে নুন আলিফ জবর, নুন আলিফ জবর টান দিতে হবে এক আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, নুন আলিফ জবর না মিন না, নুনে ওয়াজিব গুন্না, আর এই যে নুন আলিফ জবর না, এখানে মদের হরফ এক আলিফ টান হবে, মিন না হামজা মিম পেশ উম গুণনা করতে হবে, মিম পেশ মু উম মু কাফ জের কি উম মু কি উম মু কি, ইয়া জবর ইয়া, র নুন পেশ জুন ইয়া জুন, নুন পেশ নু ইয়াজুন্নু ইয়াজুন্নু, খুব খেয়াল করে বানান করেন, নুন জবর না, মিম নুন পেশ মুন না মুন, নুন পেশ নু না মুন্নু, এইটা উপরে নকতা আছে নুন, আর এই যে এইখানে একটু পেঁচ দেওয়া, এটা হবে মিম আর এইটা নুন, নুনের উপরে শুধু হরকত আছে, হরকত পর্ব নুন যাবন না, এই যে মিমের বাম পাশে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফের ডান দিকের হরকত দিয়ে পড়তে হয়, তাহলে মিম নুন পেশ মুন, তাসদিদ আলা হরফের হরকত পড়তে হবে, নুন পেশ নু না মুন্নু, বানান করার নিয়ম দেখছেন।